গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার ছাদের এই পাড়টা তো রোদ নেই, আর এই দিকটা রোদ আছে। আর এখন কিন্তু ঘুম থেকে উঠেই বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, মনে হয় একটু ছাদে যাই, রোদে দাঁড়াই। ওই দেখো এই পাশটা চলে আসলাম, বেশ সুন্দর রোদ। এখন বাজে সকাল 8টা, আর এই সময় থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করলাম। আর কোথা থেকে স্টার্ট করলাম সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এইদিকে দেখো জামা কাপড় কতগুলো, নিচে কারোর মেলা রয়েছে। যাই হোক বন্ধুরা, এই সময় থেকে তোমরা আমার সাথে থাকো। আই হোপ আমার এই নিউ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আমার চ্যানেলে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধু আছে তাদের সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। চা খাওয়া হয়নি, অনেকক্ষণ উঠেছি, উঠে মোবাইলে কাজ করছিলাম শুয়ে শুয়েই, এবার উঠলাম। উঠে যেই মুখে জল দিয়েছি, ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হয়ে রয়েছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। তাই বললাম যাই ছাদে একটা রাউন্ড মেরে আসি। আর আমাদের শুয়ে রয়েছে রবিবার, রবিবার এদের ছুটি, মানে ছুটি মানে কি দোকান খুলবে, কিন্তু তাও একটা ছুটি ছুটি ভাব। কিন্তু আমাদের কোনো ছুটি নেই, আমাদের প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন, আর ছুটি বেশি চাইও না, কারণ এই পরপর কদিন বেশ পুজো টুজোর মধ্যে যেভাবে হোক চলেছে, আবার রেগুলার লাইফস্টাইল চালু করতে হবে, তাই না? একটা না তো একই রকম থাকতে পারে না। আর কটা শিউলি ফুল ফুটেছে, নিচে পড়ে আছে শিউলি ফুলগুলো। আমি যখন জামাকাপড় ছেড়ে স্নান করে উপরে আসবো ততক্ষণে মনে হয় ফুলগুলো শুকিয়ে যাবে। যাক যাই হোক, এই ঘরে দরজা খোলা হয়নি, জানালাটা খুলে দিয়ে এই ঘরে একদম পাই পাই করে নিচে চলে যাবো, কারণ সবার আগে একটু চা খেয়ে নিতে হবে, নাহলে কথা বলতে বলতে মাঝে মাঝে গলা ফস 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 শুরু হবে। ও আরেকটা কথা, আমাদের ওই রোডের কাজ শুরু হয়ে গেছে, যেহেতু কালী পূজা শেষ, এখন আমার বাড়ির সামনে দিয়ে সমানে গাড়ি যাবে, আবার সে আমার এডিট করতে প্রবলেম। আর এখন তো পাখা চলবে না, শীতকাল, এখন বাইরে মানে কোনো কারণে যদি কেউ একটু বিশ্রাম নিতে যাবে তাহলে আওয়াজ যেন আরও বেশি আসবে। কিছু করার নেই, উপায় নেই, নিরুপায়। ঠিক আছে চলো দিনটাকে শুরু করা যাক। তোমাদের বললাম না যে নিচে যাব গিয়ে চা করব, কিন্তু ওই যে আবার চোখে পড়লো যে ব্ল্যাঙ্কেটগুলো বিছানায় ছিল, আবার রোদে দিচ্ছি। আমি তো একটা কেচেছি, আর আমাদের একে এ সেদিন দুটো ব্ল্যাঙ্কেটই ধুয়ে দিয়েছিল, তা ওইগুলো শুকিয়েও গেছে, তা রোজ রোজ এখন শুধু রোদে দিচ্ছি। কবে নিচে নিতে হবে তার ঠিক নেই, তা উপরেই যখন থাকে টানাটানির তো ব্যাপার নেই, তা একটু রোদে দিয়েই রাখি। আর এই দেখো আমার শেফালি ফুল পড়ে রয়েছে, আর এখানে গাছে কটা ফুটে আছে, তাও জানো 20-25টা করে ফুল ফোটে। এবার এই যে তোমাদের ছাদটা একটু রাউন্ড দিয়ে নিলাম, আর এই যে জানালাগুলো এই যে খুলে দিয়ে এখন সোজা নিচে যাব, মানে ব্ল্যাঙ্কেটগুলো আগে বাইরে দিয়ে নিলাম। ওগুলো না মাদুর পেতে দিতে পারি, তাহলে ভালো একটু গরম হবে, কিন্তু মাদুর দিয়ে মাদুর পেতে দেব, কেউ দড়িতে ভিজা জামা কাপড় দেবে তার জল পুরো ওইখানে পড়বে। এখন নিচে চলে এসেছি, চা বসিয়েছি, আর মিঠু কি চিৎকার শুরু করেছে। এই দেখো এই স্ট্যান্ডটা আমি সেই সিঙ্কের কোনা দিয়েছিল, আমি দেখতেও পাইনি, মানে গ্যাস ওভেনের সাইড দিয়ে পড়ে এসেছিলো। আর এই দেখো দাঁড় করানোর মতো কিছু নেই, আমার কোনো কিছু দিয়ে ঠেকিয়ে তারপরে দাঁড় করাতে হয়। চা হয়ে গেছে, আর চা হওয়ার সাথে সাথে ওকে আগে দিয়ে আসি, বাবা গোজা চিৎকার শুরু করেছিল, দেখবে ও কি চালাক, ওইখান থেকে উঁকি মেরে এই কোনায় এসে দেখছে যে আমরা ঘরের ভেতর খাচ্ছি কিনা। তাই ওকে আগে দিলাম, আর দিয়ে তো বকা দিলাম, আর বললাম গরম তুই এখন খাস না, দেখলো তো বাটিতে রয়েছে, তাও ওকে এখনই বিস্কুটে মানে বিস্কুট দিতে হবে চায়ে ভিজিয়ে, আগের দিন একটা খাবে না। আর কি বলবো, বাড়ির ছেলেও তো এরকম, আমার ছেলেও তো তাই, বাসি ঠাসি আবার বোঝে, আমার মিঠুও বোঝে। আর এই দেখো স্ল্যাবগুলো মুছে নিলাম, রান্নাঘরের তো যাবতীয় কাজ তো করতেই হবে, সকাল থেকে বুঝতে পারিনি যে বেলাতে এত কাজ বেরোবে। সকালে তো তোমাদের বললাম ব্ল্যাঙ্কেট তো শুধু রোদে দিয়ে আসলাম, পরে যখন ছেলের ঘরে গেছি কাজ আমার অনেক অনেক বেড়ে গেছিলো, কি আর করা যাবে। এবার এই যে এখানে তো আস্তে ধীরে সব গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো বের করলাম, বাসনগুলো জানো তো ওই যে খাবার টাবার কিনে আনে ওই সাদা পুরেল বাটিগুলো গো কত ঝুড়ি ভর্তি, এগুলোকে এক জায়গায় করেছি, ফেলবো না, ওগুলোকে একটা প্লাস্টিকে বেঁধেছি, বেঁধে ওপরে রুমে রেখে এসেছি, কাউকে কোনো সময় কিছু দিতে গেলে তো লাগে। এবার যেহেতু বাসনের ঝুড়ি বের করেছি তার নিচ থেকে কিছু গুঁড়ো ময়লা ঠেলা বেরিয়েছে, ওই ঝুড়িটা আমি ব্যবহার করি না, ওর মধ্যে শুধু কড়াই ঠড়াই থাকে। আর আমার বাসন তিনটে ছোটো মাঝারি আর একটা বড় সাইজের আছে ঝুড়ি, তার মধ্যে রাখা এই যে দেখো ক্লাবের নিচে যে ঝুড়িটা, ওর মধ্যে আমার বড় বড় কড়াই, বড় বড় সসপেন রয়েছে, এগুলো আমার চট করে লাগে না।
না, খুব কম লাগে, কড়াই লাগে, কড়াই মেজে ঠেজে ওর মধ্যে ঢুকিয়ে রাখি। আর ঘরে তো একটা পেরেকেরও ব্যবস্থা নেই, কিছু নেই যে কড়াই ফড়াইগুলো সুন্দর করে এক সাইডে ঝুলিয়ে রাখবো, ওই যেরকম আছে সেরকমই রেখেছি। কোনো সময় পয়সা করি হলে আগে আমি আমার কিচেনটাকে ডেকোরেশন করব। মনে হয় না মানে ইউটিউব থেকে আর ইনকাম করতে পারবো, তবে আশা করে রেখে দিয়েছি, দেখা যাক। আর এখন এই দেখো মাছটাও আমি একদম মানে বের করে রাখতে রেখে যেতে ভুলে গেছি গো, এই তোমার বেলে মাছ। তা এখন কী করব, মাছের আশায় বসে থাকলে হবে না, মাছের জল দিয়ে রেখে দিলাম। এখন ছেলের ঘরে মশারি এই যে তুলছি, ছেলে গেছে ওয়াশরুমে, ও আবার ওর গাড়িটা নিয়ে বেরোবে। আর গাড়িটা নিয়ে এই দেখো ছেলে ঘরে আসতেই ছেলের বললো, মা এগুলো একটু কেচে দিও, মানে এগুলো সব আলমারিতে ছিল, আসার সময় কিছু আসবে জামা কাপড়গুলো যাতে শীতে পড়তে পারে। তাই এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে, সকাল থেকে ভেবেছি সেরকম কাজকর্ম কিছুই নেই। এইবার ছেলে বললো, ও মা আমার এগুলো একটু ধুয়ে দাও কটা, মানে ফুল প্যান্টগুলো যেগুলো পরে দোকানে টোকানে বসবে, গেঞ্জি যে ফুল প্যান্ট দেখি কটা ধুয়ে দিয়ে স্নান করবো। আর ছেলে গেল ওর গাড়ির আজকে ফার্স্ট সার্ভিসিং, হ্যাঁ মনে হয় তাই তো বললো, কারণ গাড়ি কিনেছে যে 45 দিনের মাথায় তো যে সার্ভিসিংটা থাকে সেটা, গতকাল ফোন করেছে, এখন দিয়ে আসবে যেখান থেকে কিনেছে সেখানে শোরুমে দিয়ে আসবে, তারপরে আবার বিকালে গিয়ে নিয়ে আসবে। তাই গেল, আমি বললাম আসবে কী করে, বললো র্যাপিডে চলে আসবো, শোরুমটা মনে হয় এখান থেকে ওই বাইপাসের ওইদিকে। ঠিক আছে আমি তাহলে কিছু কিছু ধুয়ে ফেলি, মানে সেরকম তো ভারী আছাড় মেরে মেরে কাচতে হবে না, ভিজাবো আর জল দিয়ে ধুয়ে একবার খটখটে রোদে দেবো, তারপরে কটা আজকে সব পারবো না, কটা মেলে দিয়ে স্নান করে ঠাকুর ঘরে যাবো। এই দেখো হাঁপিয়ে গেছি, সব নিয়ে চলে এসেছি, যে কটা পারবো ধোবো। আর আসার সময় যে নাইটিটাও হাতে করে নিয়ে এসেছি, একেবারে মাথা ঘষে তারপরে নিচে যাব স্নান করে। ঠিক আছে কটা ধুয়ে দিই, বেশ সুন্দর রোদ, বেশ সুন্দর হাওয়া। আমি বাবা সার্পের জলে ভিজিয়ে কোনো আছাড় ঠাচার মারিনি, কেন বলো তো পরিষ্কার জামা কাপড় আলমারিতে ছিল, শুধু যাতে গ্যাসটা বেরিয়ে যায় সার্পের জলে দিয়ে আবার বালতির জলেই চুবিয়ে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছ, কারণ কোনো কাচাকুচির সিন নেই। আর এই যে ধোয়ার পর যে জলটা বেরিয়েছে সেটা আমি গাছে দিয়ে দিচ্ছি। এখন সব মেলে দিয়েছি, দেখেছি কম্বল দুটো কেচে দিয়েছি, কিন্তু এখন নিচে যেতে হবে, ছেলে চলে এসছে, সার্ভিসিং হয়নি মনে হয়, বন্ধ, এখন ডাকাটাকি করছি। কি হয়েছে, যাচ্ছি দাঁড়া, এক কাজ করি আর এক কাজ হয়। এই আবার বেরিয়ে যাচ্ছে, সকাল থেকে ছেলেটা আমার খায়ও নি, কত জোরাজুরি করেছিলাম যে কিছু খা, বললো পরে খাবো, তা বললাম তো তোমাদের প্রথমে তো গিয়ে চলে আসলো, এসে আবার এখন হেলমেট আর গাড়ির কাগজ নিয়ে যাচ্ছে। ওর বাবা আবার রাস্তাটা বলে দিল কোথা দিয়ে যাবে, আর আমারও না মানে খেয়ে যেতে পারলো না, আমি বললাম একটু ছাতু গুলিয়ে দিই তাও খাবে না, তারপর বাবার সাথে কথা বলছে। এবার ছেলে বেরোনো না বেরোনো পর্যন্ত আমি আর ছাদে যাচ্ছি না, আমি বারান্দায় দাঁড়িয়ে রইলাম, এক জায়গায় যাচ্ছে ছেলেটা, তাই একটু ক্যামেরাটা ধরেই দাঁড়িয়ে রইলাম, কাজও হচ্ছে ছেলেকে দেখাও হচ্ছে, কারণ আমাদের তো ভিডিওটাও করতে হবে, তাই না বলো। ছেলেই বেরিয়ে গেল, কিছু খায়ও নি জানো তো, আমি যাই এবার মাথাটা ঘষে আসি, কারণ ওই যে বললো কি যে প্রথমে যেদিন কিনতে গেল বললো আমাদের এখান থেকে শোরুমে দিয়ে গেলে আমরা ওই সার্ভিসিংটা করিয়ে তারপরে ইসে করে দেবো, বিকেলে দিয়ে দেবো গাড়ি, কিন্তু এখন বললো যে না অফিস থেকেই করিয়ে আনতে, সে কোথায় মানে অফিস নাকি সেখানে যেতে হবে হোসেনপুর না কোথায়, যার জন্য মানে হেলমেট গাড়ির কাগজ সব কিছু নিয়ে গেল। আমি এখন যাই, এখন গিয়ে মাথাটা ঘষে নিই, চিন্তা করো আমি সেই মানে নাইটি নাইটে ফেলে দিয়ে চলে এসেছি, দৌড়িয়ে চিৎকার দিচ্ছে, ও মা তোমার কাজ শেষ হয়েছে, তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমি তো জানি না যে এই সমস্যা, আমি জানি রবিবার হয়তো এইসব বন্ধ, তালা দিয়ে নি, আজকে একটু মাথাটা ঘষে নিলাম মানে শ্যাম্পু করলাম। আর দেখো বন্ধুরা আমার চারদিকে যেগুলো দেখছে এগুলো সবই আমার ঘরেরই, আর উপরে রুমটা হওয়াতে কত সুবিধা, এগুলো এই যে টেনে রোদে দিই আবার দরকার মতো রুমের ভেতরে রেখে দিই, আর না হলে তো সেই নিচে টেনে নিয়ে যেত তো নিয়ে আসতো তো, এখনও ব্ল্যাঙ্কেট নেওয়ার মতো শীত মানে গায়ে দেওয়ার মতো শীত পড়েনি, তাই রোজই এগুলোকে এখন আমাকে এই কাজই করতে হবে। আর চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরের যা কাজ, ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া, আর রোজ ঠাকুর ঘরটা তোমাদের না দেখালে হয় না, বাবাকে একটু দেখাতে হয়,
আর আজকে ভাবছি এই যে কড়াই, নতুন তিনটে কড়াই কিনেছি, এই কড়াইটা আমি ইন্ডাকশানে বসালাম। এই দেখো কড়াই বসিয়ে কড়াইতে তেলও দিয়ে দিলাম। এইবার দেখছি আমি যখন কিনেছি আমি জানি ইন্ডাকশানে হবে, ও মা ইন্ডাকশানে দিচ্ছি, দেখি পো পো করে আওয়াজ হচ্ছে, তার মানে এই কড়াইগুলো ইন্ডাকশানে ইউজ করা যাবে না। আমার তো মাথায় হাত হায় কপাল, আমি তিনটে কড়াই একসাথে, তিনটে একসাথে বিক্রি হয় যে আমি বললাম এইটা যেটা ঢাকনাওয়ালা আছে সেটা আমি নিরামিষভাবে করবো, আর এগুলো দিয়ে আমি ফ্রাই করবো। সেদিন বাপের বাড়িতে কী সুন্দর ফ্রাই করলাম, দেখলাম ওটা হলো না, তাই ওটার থেকে যে তেল মানে তেল ঢেলেছিলাম সেই তেলটা আবার এই কড়াইতে দিলাম। এই কড়াইতে দিয়ে আমি তো তোমাদের যে বলেছিলাম যে বেলে মাছ এনেছে, সেই বেলে মাছটা ওই যে অন্য কড়াইতে করলাম। আবার মনে পড়লো যে যখন আমি মানে আজ থেকে চার বছর আগে যখন আমি ইন্ডাকশান কিনেছি তখন একটা কড়াই কিনেছিলাম 900 টাকা দিয়ে, এই কড়াইটা। আবার গেছি ঠাকুরঘরে তাকে মানে চেয়ার নিয়ে, আমি বললাম দেখি তো কড়াইটা, আমার এই কড়াইটা দেখে বুঝতেই তো পারছো কী মজবুত, এই কড়াইটায় ডাল করলাম। আবার এই কড়াইটা দেখো, এটা হচ্ছে তোমার আরেকটা কড়াই, বেলে মাছগুলো তো ওটাতে ভেজে নিয়েছি ইন্ডাকশানে। এবার বেলে মাছ ফোন রেখে গেছি নিচে, শাশুড়ি ডাকছিল, ছেলে ফোন করেছিল, তারপর আবার এসে কল ব্যাক করলাম, বললো মা আমি এখানেই বসে আছি, বললো অনেক লোক এসে ওই ওখানে বসে আছে, সবাই সার্ভিসিংয়ের জন্য এসছে, অনেক অনেক দূর দূর থেকে এসছে। ডাল ফোড়ন দিয়েছি না, তাই বললাম তুই বসে আছিস কী খেয়েছিস, বললো একটা ডিম টোস্ট কিনে খেয়েছি, আর একটা ভালো রুম আছে ওপরে দোতলার ওপরে, বলে ওখানে সবাই অনেক লোক বসে আছে যারা দূর দূর থেকে এসছে। তা ওখানে এই ছেলেটা আজকে রবিবারটা পুরো ম্যাচাকার কটায় আসে, এমন আছে 4:30-5টাও বাজতে পারে, বলে তোমরা খেয়ে নিও চিন্তা করো, মানে ছেলে জানে যে না খেয়ে বসে থাকবো। আমার ঠিক আছে তুই ধীরে সুস্থে আয়, ভালো লাগে না, যাক একটা কাজে গেছে কী করা যাবে বলো, গাড়ির ওটা তো না করলেও তো হবে না। এই যে ছেলের জন্য এখন কাতলা মাছ করব, এই কাতলা মাছ আবার ছোট কড়াইতে তোমার মানে ভাজা বসালাম। কাতলা মাছটা একদম এই যে আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে করব, আর মানে একদম মাখা মাখা করে, বুঝলে তো। আর ওই জানো তো বেলে মাছ খায় না, তার এখানে বসিয়ে দিয়েছে ভাত, আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, এই যে ভেন্ডিটা বাকি আছে, ভেন্ডিটা ভাজবো, মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায়। আর দেখো আজকে কটা কড়াই ব্যবহার করি, এমন রাঁধুনি আমি, আজকে কিন্তু আমি 5টা কড়াইতে রান্না করলাম। দেখো প্রথমে এটাতে ট্রাই করলাম, দিলাম ইন্ডাকশানে হলো না, এটাকে মেজে আবার সাইডে রেখেছি কারণ এটো ফেটো ছোঁয়া লাগেনি, এইটাতে ট্রাই করলাম, তারপরে দিলাম এই কড়াইটা, তোমরা তো দেখলে এটাতে মাছ ভাজলাম, তারপরে আবার করলাম এইটাতে, তাহলে এটা 3 নম্বর, 4 নম্বর মানে এটাতে বেলে মাছটা করলাম, এটাতে বেলে মাছটা ফ্রাই করলাম, আর ওটা প্রথমে বসিয়েছিলাম, তাহলে 3 নম্বর দেখ তিনটে গেল, 4টে হচ্ছে এই কড়াইটা নামালাম, ওই যে ডাল করলাম, 5 নম্বর হচ্ছে এই পুচকি কড়াইটা, তাহলে এইখানেই তো 4টে, 1টা 2টো 3টে 4টে এই একটা, 5টা কড়াইতে রান্না করলাম। চিন্তা করতে পারো আমি কীরকম রাঁধুনি, মানে ট্রাই করে দেখছি কোনটা আমার ঠিক, কারণ এই কড়াইটা আমার তো ফুটো হয়ে গেছে না, যার জন্য আমি কিসে করবো একটা টেনশান। তারপরে এটাতে ভালো এখন মাছও ওঠে না, এখন আপাতত এইটাই ডিসিশন হলো, তবে কালকে এটা মাছ ফ্রাই করে দেখবো কেমন হয়, যদি ভালো মাছ ভাজা না হয়। আর ছোটোটা একেবারে জিন্দাবাদ, দারুণ কড়াই, ঠিক আছে ভেন্ডিটা ভেজে নিন, ভাতও হয়ে গেছে নামাবো, আর আমার ভেন্ডি ভাজা একদম পছন্দ না, আর হাত ফাত দিয়ে এটাকে যেমন, এটা তো 3:30 বাজে আমাদের এ খেয়ে নিচে গেল, কারণ আজকে রবিবার দোকান বন্ধ থাকে কিন্তু গ্যারেজে কাজ হচ্ছে, তাই এ দোকানে গেল, ছেলে এখনও আসেনি, আর আমাকে 2 বার ফোন করেছে মা তুমি খেয়ে নাও খেয়ে নাও, তাও আমি বললাম না ছেলেটা আসুক, বললো হয়ে গেছিলো, বললো মা হয়ে গেছে একটু বাকি, তা ওই সার্ভিং সেন্টারের লোকেরা কী করেছে খেতে গেছে, লাঞ্চ টাইম ওরা খেতে চলে গেছে, তা আমাকে 2 বার করে বলছে মা তুমি খেয়ে নাও খেয়ে নাও, না হ্যাঁ খেয়ে নিচ্ছি, বলিনি যে আমি খাইনি, তাহলে আবার ওখান থেকে চিৎকার করবো, হ্যাঁ তুমি কেন বসে আছো আমার কতক্ষণ লাগবে, এখন এই যে খাবার টাবার এখানেই টেবিলেই ঢাকা দিয়ে রাখে, আমাদের এক্ষুনি খেয়ে নিচে গেল, আর কিচেনে নেবো না, ছেলে আসলেই আমি আর ছেলে একসাথে খেয়ে নেবো। আছে গাড়ির সার্ভিসিং করতে, ওখানে আবার একটা কী লাগানোর ইচ্ছে হয়েছে, লাগিয়েছে, এই দেখো বিল দেখো 4,350 টাকা, আর যেমন গাড়ি কিনেছে তার পেছনে তো একটার পর একটা খরচা হবেই, যাক ছেলে চলে এসেছে, এখন মা আর ছেলে মিলে খেয়ে নিলাম, বাসন টাসন এই যে সিঙ্কে রেখে দিলাম, এখন আর ধোবো না, এখন একটু ছাদে যাবো কারণ সন্ধ্যা হতে যায়। সকালটা শুরু করতে করতে কীভাবে যে শেষ হয়ে যায়, সত্যি দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে যাবে,
আর একটু বিশ্রাম নাও, টাইম হলো না। আর বিশ্রাম মানে একটু বসে মোবাইলটা করা, সেটাও হলো না। এখন এই যে সকালবেলা সব টেনে টুনে কেচেছি, ব্ল্যাঙ্কেট বের করেছি, দুটো পাতলা ব্ল্যাঙ্কেট কেচেছি। এ মা, ব্ল্যাঙ্কেট দুটো আবার পড়ে রয়েছে নিচে, দেখেছো না? একটা পড়ে আছে। এই মিনিটা না ভীষণ জ্বালায়, আই ও এমন মানে কি বলবো তোমাদের, এত অসভ্য। ও কি করে এখানে এসে না, মানুষও বলবে যে মিনিকে কেন অসভ্য হলো। ও সারা রাজ্য ঘুরে এসে আমার এই ছাদের মধ্যে পটি করে যাবে, মানে এটা কি পটি করার জায়গা বলো তো? এমন অবস্থা। এই যে ব্ল্যাঙ্কেটটা পড়ে গেছে, ঠিক আছে এগুলো তুলে ফেলি তাড়াতাড়ি করে। এগুলো তো একেবারে সকালে দিয়েছি, আমার সাথে সাথে এগুলো সকালে দিয়েছি, এগুলোকে এখন ঘরে নেব। আমিও সকালে ছাদে এসেছি আর এগুলোকে বাইরে বের করেছিলাম। এই দেখো জামা কাপড়গুলো একটা দুটো করে নিতে গেলে না অসুবিধা হবে, গাড়িটি বেঁধেছি, এবার নিচে যাব। সিঁড়িতে পড়লে তো আবার ধুলো ঠুলো হবে, তাই ভালো করে গাড়িটি বেঁধে তোমাদের দেখাচ্ছি। চলো আমার সঙ্গে বৃন্দাবন, মানে আমার নিচের রুমেই যেতে হবে। আর এই দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো দিয়ে বারান্দায় এসে আওয়াজ পেলাম, দেখি বাজনা যাচ্ছে, খেয়ালই নেই যে ছট পুজো। তা আমাদের এখানে ছট পুজোর ইটা খুব কমই, দু একটা দেখা যায়। তা ঝুল বারান্দা দিয়ে তোমাদের একটু ভিডিও করে দেখালাম, দেখো বাচ্চা বড় সবাই নাচ করছে। আর আমার দিদি তোমার ব্যান্ডেলে হংসেশ্বরী মন্দিরের সামনে আগে থাকতো তো, মানে ওখানে শ্বশুরবাড়ি, তা সেখানে অনেক মানে বিহারি আছে, সেখান থেকে আমার দিদি ঠেকুয়া বানানোটা শিখেছে। তা আমরা এখন কী করি বলো তো, মানে ঠেকুয়া বানিয়েই খাই। আর এই তো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ঠেকুয়া বানানোর। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।